আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে রিং চিপস তৈরি করবো আজকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন? চালের গুঁড়া ও যে আমি উপকরণগুলো কী কী নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, সোয়াবিন তেল, কর্নফ্লাওয়ার এগুলো নিয়েছি। আর আগে থেকেই আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। তো এখন আমি চালের গুঁড়া 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, এটা মচমচা করার জন্য ওগুলো দিলে এটা ভালো আসে। সামান্য একটু বেকিং পাউডার, এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিবেন একটু মরিচের গুঁড়া। মানে এটা বাচ্চাদের জন্য হলে মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন, আর আমরা যেহেতু বড় রাখাবো সেই জন্য আমরা একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি। এখন দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। মশলাগুলোকে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আসলে আমার ডোটা, আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেই জন্য একটু ইয়ে হয়ে গেছে। তো এখন সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে মেখে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এতে আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে, এই যে পুরো ফাঁসফাঁস একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি একটি বেলুনের সাহায্যে রুটি আকারে তৈরি করে নেব। কাগজ দিয়ে নিয়েছি নিচে যেন না লাগে, এবং উপরেও দিয়েছি কাগজ দিয়ে, তারপরে বেলুন দিয়ে করে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নেব। এই যে আমার কাঁটাগুলো হয়ে গিয়েছে, আমি বড় সাইজের একটা কুকি কাটা নিয়েছি। আমার একটা পিঠা ভেঙে গেছে, সমস্যা নেই, তো আবার বানিয়ে নিব। এখন এগুলোকে এক সাইড করে রেখে এখন আমি এগুলোকে আবার রুটি বেলে তৈরি করে নেব। আর ওইগুলোর মাঝখানে ছোটো কুই কাটার দিয়ে মাঝখান থেকে আর একটু কেটে নেব, তাহলে রিংয়ের একটা শেপ চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, ওগুলো একটা রিং রিং শেপ চলে আসছে। এই যে আমার বানানো হয়ে গিয়েছে, এখন সবগুলোকে আমি ভেজে নেব। এই যে সবগুলা চিপস আমার বানানো হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব বাসতে। ফ্রাই প্যানে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি, তো একটা একটা করে আমি সবগুলো রিং চিপস দিয়ে দিচ্ছি। সেটাকে চুলাটাকে একেবারে লো হিটে রেখে তারপরে বাসতে হবে, না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে দেখতে অবশ্যই ভালো লাগে না। এই যে আমার অনেকটা একটু লাল হয়ে গিয়েছে, তো আরও কম আঁচ থাকলে ভালো হয়। আস্তে আস্তে করে এই যে একটু ফুলে ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার এগুলো রিংগুলো কত সুন্দর হয়ে গিয়েছে।
যে আমার বাজার প্রায় হয়ে গিয়েছে। এই যে কীরকম কতটা দেখতে কত সুন্দর হয়েছে, বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই তৈরি করবেন এইভাবে। আবারও দিয়ে দিচ্ছি কতগুলো, ওই যে আমার বাজা প্রায় শেষ, সবগুলো বাজা হয়ে গিয়েছে। এই যে কালারটা এরকম থাকলে দেখতে খুবই ভালো লাগে। সবগুলো হয়ে গেছে, আমরা সস দিয়ে একটা পরিবেশন করবো। তো সবাই ভালো থাকবেন, যারা আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমার প্রতিটি ভিডিওই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।